মেনোপজ বিষয়টি আসলে কি ধন্যবাদ তোমাকে যে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসার জন্য লিটারালি এই মেনোপজ শব্দটার মধ্যেই কিন্তু এর অর্থ রয়ে গেছে যেমন মেনোপজ মানে মিনিস্ট্রেশন পোজ হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা হলো লিটারাল মিনিংস কিন্তু আমরা যদি ডেফিনেশনে যাই তাহলে আমরা বুঝব যে যে কোনো মেয়েদের যে অ্যান দ্য এন্ড অব দ্য রিপ্রোডাকটিভ এইজে দ্যাট ইজ ফর্টি ফাইভ টু ফিফটি ইয়ার্স ফিফটি ফাইভ ইয়ার্স এইজে যদি পারমানেন্টলি মানে একদম অনিয়মিত না নিয়মিতভাবে এবং পারমানেন্টলি মেনিস্ট্রেশনটা বন্ধ হয়ে যায় তখন আমরা তাকে মেনোপোজ বলি এখন একটা কথা হতে পারে যে পঁয়ত্রিশ বছরের একটা মেয়ের এক বছর পিরিয়ড হয় না বা মাসিক বা দুই বছর হয় না এটা কি মেনোপোজ না এটা মেনোপজ না কেননা এখানে ভ্যারাইটিস অফ কজ আছে যেখানে সেকেন্ডারি অ্যামেনোরিয়া হয় এখানে আমরা মেনোপজ বলবো না এখানে বলবো সেকেন্ডারি অ্যামিনোরিয়া মানে পিরিয়ড নাই সেটাকে আমি ফাইন্ড আউট করতে হবে যে কি কি কারণে হতে পারে কিন্তু অ্যাট দ্য এজ অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ তখন যদি এটা হয় তাহলে আমাদের ফার্স্ট থিং আমাদের মাথায় আনতে হবে যে দ্যাট মাইট বি মেনোপজ তাহলে আমরা ডেফিনেশনে যদি যাই তাহলে বলবো যে একটা এইজের মধ্যে দ্যাট ইজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে কোনো মহিলার জন্য পুরোপুরি এক বছরের জন্য যদি মাসিকটা বন্ধ থাকে নট লেস দেন অন ইয়ার এক বছর যদি মাসিকটা বন্ধ থাকে তখনই আমরা ডিক্লেয়ার করতে পারবো যে সি ইজ গোয়িং টু মেনোপস ধন্যবাদ ম্যাডাম যেমনটি বলছিলেন সেক্ষেত্রে বয়স সীমাটি কি কারো কারো ক্ষেত্রে বাড়তে পারে আরও হ্যাঁ না বাড়তে না পারে এটা একটা রেঞ্জ বললাম ইয়ার্স ইয়ার্স সেখানে কোনো প্যাথোলজি থাকবে অবশ্যই আচ্ছা সেখানে এত এত বয়স পর্যন্ত কারো পিরিয়ড হলেই আমরা তখন সামথিং ইজ ফলস দেয়ার সুতরাং সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে কেন হচ্ছে এটা এখন এটার ইয়েতে আমি একটু কথা বলি যে কেন আমি বললাম অ্যাট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ এবং কেন হয় সেটা কেন হচ্ছে মানে কেন হচ্ছে তো এটা আমরা আমরা যদি আমাদের লাইফ সাইকেল মেয়েদের লাইফ সাইকেলটাকে যদি ভাগ করি তাহলে আমরা জন্মের পরে কি বলি শিশু তারপর কৈশোর এই যতবা যুবতী তারপরে এন্ড অব কেন হয় এটা আমি একটু যদি বলি যে একটা মেয়েদের যখন ইয়ে হয় জন্ম হয় শিশু সময় আমরা জানি যে সেক্স গোনার যেটা মেয়েদের ওভারি হুম ওভারি দুটা ডিম্বাস দুই দিকে ইউটওয়াসের দুইটা থাকে ওভারের দুটা কাজ একটা হলো প্রত্যেক মাসে মাসে রিলিজ করে একটা করে ওভাম সেটা স্টার্ট হয় কখন যে আট থেকে দশ বছরের থেকে শুরু হয় দশ থেকে শুরু হয়ে যায় এই যে ওভামটা ম্যাচিউর হওয়া ম্যাচিউর হয়ে প্রত্যেক মাসে একটা করে ওভাম রিলিজ হয় এবং এই ওভামটা রিলিজ হওয়ার পরে ওইটা কি হয় ফার্টিলাইজড হয় উইথ দ্য কনজাংশন অফ স্পাম তখন আমাদের তৈরি হয় এটা প্রত্যেক মাসেই হয় যখন মিনস্ট্রেশন শুরু হওয়ার পরে তাহলে ওভারের একটা কাজ হচ্ছে একটা ওভাম তৈরি করা আর একটা খুবই ইম্পর্টেন্ট কাজ যেটা যে প্রত্যেক মাসে যে ওভামটা মেচিউর হয় তার সাথে সাথে কিছু হরমোন রিলিজ হয় হুম ফিমেল হরমোন যেটাকে বলি মেইনলি এস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং আরও অনেক আছে মেইনলি আমাদের জন্য এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন এই যে হরমোন দুইটা একটা মেয়ের জন্য জীবনের জন্য খুবই দরকারি যে যত রকমের আমাদের ফিমেল ক্যারেক্টার তার মধ্যে সে ফিমেল বিংটা অথবা স্কিন চেহারা তার হেলথ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সবকিছু বৈশিষ্ট্যগুলো সব ডিপেন্ড করবে এই হরমোনের উপরে তো যখন মেয়েরা মিনস্ট্রাল ফেইজে চলে গেল তখন কিন্তু প্রত্যেক মাসে মাসে ওভামও রিলিজ হয় হরমোনটাও রিলিজ হয় এবং এই হরমোনটাই কি করে ইটোরাসের উপরে কাজ করে প্রত্যেক মাসে একটা সাইকেল তৈরি করে দ্য এন্ড অফ দ্য সাইকেল তার মিনিস্ট্রেশন হয় এটা হলে মিনিস্ট্রেশনের বেসিক প্যাথোলজি ফিজিওলজি অনেক কিছু আছে আমি যদি সহজ করে বলতে চাই তো এস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্ট্রন দুইটা হরমোনের জন্য একটা ওভামটা ম্যাচিউর হয় এবং চোদ্দো দিন বা মাঝকে মিডল অফ দ্য মিডল অফ দ্য সাইকেলে মানে মান্থে একটা ওভাম রিলিজ হয় এবং আফটার দ্যাট প্রজেস্ট্রন হয় এই দুইটা মিলে তোমার একটা সাইকেলটা মেনটেন করে এবং আঠাশ দিনের সাইকেল যদি হয় তাহলে বিশ থেকে একুশ দিনের পরে কি হয় ওই ওভামটা আবার ডিস্ট্রয় হয়ে যায় হরমোনটা কমে যায় কমে গেলে তখন মনের কিছু বিষয় তো বিষয় তো রয়েছে